তার কারণ হচ্ছে এই যে আমি কথা বলছি, কথাটা বলছি কেন, একটা সংযোগ স্থাপনের জন্য। তো আমি এমন কথা বললাম যেটা তোমরা কিছু বুঝলে না, বা তোমরা যে কথা বললে আমি সেটা কিছু বুঝলাম না। এবার আমি একটা ছোট্ট দৃষ্টান্ত দিই। দৃষ্টান্তটা হচ্ছে এইরকমে, ধরো যদি জিজ্ঞেস করা হয়, আমি একটা এরকম একটা প্রশ্ন করি তোমাদের কাছে, তোমরা এখন কি করছো? এই প্রশ্নটা আমি তোমাদের কাছে করি, বুঝতে কোনো অসুবিধা নেই। কিন্তু এটা না বলে আমি যদি জিজ্ঞেস করি কি করছো এখন তোমরা, তোমরা একটু হাসবে, তাই তো? কিন্তু আমরা তো সেটা বলি না। আমরা যখন আমার জায়গায় আরেকজন হলো, এই এই কথাটা যদি জানতে চান, তিনি একই প্রশ্ন করেন, তার মানে কি এই এই প্রশ্নটা আমি করতে বাধ্য? কে বাধ্য করাচ্ছে? এইখানেই স্ট্রাকচারালিজম একটা তফাত করছে বিটুইন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্পিচ, ভাষা, ভাষার কাঠামো, ভাষার ব্যাকরণ ঠিক করে দিচ্ছে তুমি কি করে কথা বলো। আমরা নিয়ন্ত্রিত হচ্ছি কিসের দ্বারা? ভাষা, ভাষার গঠন, ভাষার কাঠামো। তার মানে কি আমি যখন বাক্যটা করছি, বাক্য মানে কি, একটা বাক্য মানে কতগুলো শব্দ, তাই তো? তোমরা এখন কি করছো, চারটে শব্দ। এই চারটে শব্দকে নিয়ে আমি যখন একটা মিনিংফুল একটা বাক্য তৈরি করছি, বাক্যটা কি আমি ইচ্ছে মতো তৈরি করতে পারি? বাংলা ভাষার একটা ব্যাকরণ আছে, সেই ব্যাকরণটা আমাকে নিয়ন্ত্রণ করছে ভাষা শব্দগুলো কিন্তু কীভাবে বসা, তাই তো? তার মানে স্পিচ এটাকে কন্ট্রোল করছে ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজটা কি, তার কোনো আদি অন্ত অতি বর্তমান কিছু আছে? একটা অ্যাবস্ট্রাক্ট ভাষা, কোথা থেকে এসছে আমি তুমি জানি না। ভাষার সারাক্ষণ পরিবর্তন, যেটা ফ্লো, ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা ফ্লো, একটা প্রবাহ। তার মাঝখানে এই বাক্যগুলো তৈরি হচ্ছে, শব্দগুলো তৈরি হচ্ছে, অনেক শব্দ হারিয়ে যাচ্ছে, অনেক শব্দ ঢুকছে, তাই তো? এবার উত্তরটা আমার পাওয়া গেল। তাহলে আমরা আমাদের কথা বলার ব্যাপারে আমরা কেউ স্বাধীন হয়ে গেল। এর মানেটা কি? এর মানে হচ্ছে, এবার এবারকে ফর্মুলেট করে যেটা বলা হলো, যে স্ট্রাকচার অফ দ্য ল্যাঙ্গুয়েজ, ভাষার যে গঠন প্রক্রিয়া, সেটা স্থির করে দিচ্ছে অর্থবহ বাক্য, বাক্যের অর্থ, কথা বলার অর্থ। তোমরা যদি বলো যে আমরা এখন ক্লাস করছি, সেটা না করে তুমি যদি বলো করছি এখন আমরা ক্লাস, কেন হবে না? কারণ বাংলা ভাষায় ব্যাকরণ এটা পারমিট করে না, তাই তো? তার মানে হচ্ছে এই যে শব্দগুলো, এই শব্দগুলোর যে আন্তঃসম্পর্ক, এইটা হচ্ছে সবচেয়ে, কোনটার পরে কোনটা বসবে, সম্পর্কটা কীভাবে তৈরি হচ্ছে, এইটা তৈরি করে দিচ্ছে কি মিনিং, মিনিং অফ দ্য সেন্টেন্স। আর সেটার পক্ষে নিয়ন্ত্রণ করছে কি ল্যাঙ্গুয়েজ, বুঝা গেল? এই হচ্ছে স্ট্রাকচারালিজমের মূল কথা। স্ট্রাকচারালিজমের থেকে দুটো জিনিস বেরোল, একটা হচ্ছে স্ট্রাকচারালিজম কথাটার মানে, মানে তার প্রথম কথা হচ্ছে তোমার যে কোনো জিনিসকে বুঝতে হবে ইন দ্য কনটেক্সট অফ টোটালিটি। টোটালিটি মানে কি? সামগ্রিকতা, সামূহিকতা। তুমি একটা বাক্যকে বুঝতে হবে বাক্য দিয়ে নয়, বাক্যের কোনো অর্থ নেই, শব্দের কোনো অর্থ নেই, সবটাই তৈরি করে দিচ্ছে একটা টোটালিটি, একটা সামগ্রিকতা। এখানে সামগ্রিকতা কি? ল্যাঙ্গুয়েজ। এই এই হচ্ছে স্ট্রাকচারালিজমের ফার্স্ট কথা। আর দ্বিতীয় যে কথাটা তারা বললেন, এখান থেকে যেটা বেরিয়ে এলো, যে তার মানে হচ্ছে যে স্ট্রাকচারের মানে যদি আমাকে ধরতে হয়, তাহলে মানেটা কী করে বুঝবে? স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স, স্ট্রাকচার অফ মিনিং, এটা কী করে বুঝবে? ওই প্রত্যেকটা কম্পোনেন্ট, প্রত্যেকটা উপাদানের আন্তঃসম্পর্ক,
যে সম্পর্কটাকে আবার নির্ধারণ করে দিচ্ছে টোটালিটি। তা একটা হচ্ছে আন্তঃসম্পর্ক, আরেকটা হচ্ছে সামূহিকতা। এই দুটো জিনিস হচ্ছে স্ট্রাকচারালিজমের মূল কথা। আলথুসার এইখান থেকে জিনিসটা পিক আপ করছেন। পিক আপ করে উনি দুটো জিনিস বললেন। প্রথম যেটা বললেন সেটা শুনে সবাই প্রায় মূর্ছাল। কিছু লোক রেড়ে করে তেড়ে, যে লোকটা বলছে কি কি পাগল না খেপা না কি। কিন্তু এবার আমি যে কথাটা বলবো, এতক্ষণ যা বলেছি তার থেকে এটা লজিক্যালি ফলো করে। তুমি যদি এইটাকে একবার এস্টাবলিশ করে নাও যে আমার আমরা কেউ স্বাধীন নই, এটা এস্টাবলিশ হলো তাহলে আমরা কেউ স্বাধীন নই কথা বলার ব্যাপারে, তাহলে ওই যে ট্র্যাডিশন মার্কসিজমের ইপিএম ধরে যারা বললেন চেতনা সাবজেক্ট আমি মানুষ সব এক ধাক্কায় উপঘাত, তাই তো? তাহলে আমি আমি বলে তো কিছু নেই, আমি কে তুমি কে। শুধু তাই না, তার সঙ্গে স্ট্রাকচারালিজম তো আরও একটা সাংঘাতিক কথা বললেন। কোনো ওয়ার্ড কোনো, ধরো আমি যদি এরকম একটা কথা বলি যে এই যে এই যে আমার ঘড়িটা রয়েছে, আচ্ছা এটাকে আমি ঘড়ি বলছি, যে কোনো কাউকে জিজ্ঞেস করলে এটাকে ঘড়ি বলবে, আচ্ছা আমি ঘড়িটা বলে এটাকে আমি যদি বলি এটা একটা ইঁদুর, আমি যদি বলি আচ্ছা আমি যদি এটাকে ইঁদুর বলি তাতে কি এটার কোনো পরিবর্তন হবে? তাহলে তাহলে যদি বলি ইঁদুর বলতে অসুবিধে কী আছে, অসুবিধা কি আছে? কিন্তু আমরা বলবো না, কেন বলবো? ঘড়ি শব্দটা বাংলা ভাষায় ঢুকে গেছে, এটাকে কি ঘড়ি আর ইঁদুরের মধ্যে একটা তফাৎ করা হয়েছে, এটা বাংলা ভাষার সংস্কৃতি বাংলা ব্যাকরণ বাংলা ভাষা সব মিলে এটাকে এটাকে স্থায়িত্ব দিয়েছে। এখন যে নাকি বাংলা জানে না তাকে যদি নাকি এটাকে এটাকে যদি সে যদি নাকি ইঁদুর কথাটা জানি না তাকে বলে চুহা হিন্দি, তো তাকে যদি নাকি তুমি তুমি বলো এক চুহা হয় হাসবে, কিন্তু যে ধরো চুহা কথাটা যে জানে না তার কাছে ইঁদুরও রয়ে সাপতা ব্যঙ্গতা ঘড়িতা সবই আছে সবই আছে। তার মানেটা কি? তার মানে কোনো একটা শব্দের কোনো নির্দিষ্ট অর্থ নেই, কোনো কিছুরই কোনো নির্দিষ্ট, চেয়েও আরো পরিষ্কার বাংলা বললে তার কোনো ইউনিভার্সাল মিনিং নেই, সর্বজনীন কোনো অর্থ নেই। আমরা যেটাকে বলছি ঘড়ি এটার মানে এটা আদৌ এটা এটা জাস্ট একটা উচ্চারণ একটা শব্দ একটা ধ্বনি ঘড়ি, এটাকে কুকুর বলো বেড়াল বলো ইঁদুর বলো ব্যাঙ বলো যাই ইচ্ছে নিতে পারো, তাহলে এর এর কোনো কোনো কথা তার মানে হচ্ছে ওয়ার্ডস হ্যাভ নো স্যাংটিটি, শব্দের কোনো নিজস্ব পবিত্রতা বলে কিছু নেই। বোঝা গেল ব্যাপারটা? এই যে ধাক্কাটা স্ট্রাকচারালিজম দিলেন তার থেকে এইবারে আলথুসার যেটা বললেন, আলথুসার এইখান থেকেই তার রসদগুলো সংগ্রহ করছে। এবং আলথুসার বললেন যে আমার মূল কথা হচ্ছে তাহলে এইটাই যে মার্কসিজমের ওই যে ট্র্যাডিশন যেটা নিয়ে তারা বিদ্রোহ ঘোষণা করলেন আমি এই সংটাকে সম্পূর্ণ নস্যাৎ করে দিচ্ছি। হিউম্যানিস্ট ট্র্যাডিশন হিউম্যানিজম মানুষ চেতনা সব আউট, এবং এই এক ধাক্কায় তিনি আরেকজনকেও একেবারে পথে বসিয়ে দিলেন, মানে তার চাকরি চলে গেল। তিনি কে? তিনি হচ্ছেন মার্কস যার থেকে রসদ সংগ্রহ করেছিলেন হেগেল, হেগেল আউট। হেগেলের দর্শনের মূল কথাই হচ্ছে চেতনা আত্মা স্পিরিট অ্যাবসলিউট। আলথুসার বলে দিলেন সব বরবাদ, হেগেলের চাকরি গেল আলথুসারের হাতে, হেগেল নেই। হেগেলকে আশ্রয় করে যে মার্ক্সবাদ গড়ে উঠেছে সেটা বোগাস, ওটা কিছু না। ইকোনমিক ফিলোসফিক্যাল ম্যানুস্ক্রিপ্টস এলিয়েনেশন সব আউট। এবার এখান থেকে এবার কারো মনে হতে পারে যে আলথুসার কি তাহলে এই কথা বলছে ওই নির্ধারণবাদী মার্ক্সবাদ সায়েন্স? নো, এবার আলথুসার যেটা বললেন মার্কসিজম ইজ আ সায়েন্স,
ওই অর্থে ডিটারমিনিস্টিক অর্থে সায়েন্স নয়। কি অর্থে সায়েন্স? মার্কসিজমকে দেখতে হবে, মার্কসিজমের মার্কসিজ আন্ডারস্ট্যান্ডিং অফ হিস্ট্রি সোসাইটি তাকে দেখতে হবে ইন টার্মস অফ স্ট্রাকচার। স্ট্রাকচার মানে কি? তোমাকে দেখতে হবে ইতিহাস যে এগিয়েছে, বিপ্লব যে হয়, বিপ্লবের যে এটাকে দেখতে হবে ইন টার্মস অফ দ্য রিলেশনস অফ ইটস কম্পোনেন্টস। অর্থাৎ কিনা একটা সমাজ ব্যবস্থা যখন পাল্টে যাচ্ছে, ইতিহাস যে অগ্রগতি হচ্ছে, এগোচ্ছে না পেছোচ্ছে না কী হচ্ছে, তার বিভিন্ন উপাদান, সেই উপাদানগুলোর মধ্যে একটা সম্পর্ক তোমাকে প্রতিষ্ঠা করতে হবে। ঠিক স্ট্রাকচারিজম যে কাজটা করে শব্দগুলোকে মধ্যে একটা সম্পর্ক তৈরি করে আমি মানেটা বোঝার চেষ্টা করছি, ইতিহাসও তাই। অর্থাৎ ইতিহাস মানে হচ্ছে একটা প্রসেস, একটা ফ্লো। ইতিহাস মানে একটা টোটালিটি, একটা সামগ্রিকতা, ঠিক যেমন ল্যাঙ্গুয়েজ, ইতিহাস হচ্ছে তাই। এটাকে বুঝতে হবে একটা প্রসেস, একটা প্রক্রিয়া, একটা ফ্লো। ফ্লোর মধ্যে যে উপাদানগুলো তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক প্রতিষ্ঠা, এই হচ্ছে মানে যতটা সহজ করে বলা সম্ভব এই হচ্ছে আলথুসারের মূল কথা। অর্থাৎ মানুষ ইতিহাস তৈরি করেছে এই যে কথাটা আমরা বলি, আলথুসারের কাছে কিন্তু এটা আউট, একদম আউট আলথুসার। আর আলথুসারকে এই কথা বলতে গেলে আলথুসার তেড়ে মারতে আসবে, মানুষ নেই আলথুসারে, সবই হচ্ছে ইতিহাস। ইতিহাস হচ্ছে লাইক ল্যাঙ্গুয়েজ, লাইক গ্রামার, তার আদি অন্ত কিছু নেই, অথার বলে কিছু নেই, মানুষ ইতিহাসের স্রষ্টা। ইতিহাস একটা প্রক্রিয়া, যেমন তুমি যদি বলো ভাষার স্রষ্টা কি, কোনো স্রষ্টা নেই, ইতিহাসের কোনো স্রষ্টা, বুঝতে পারছো? এই এইটা হচ্ছে স্ট্রাকচারালিজমের মানে আলথুসারিয়ান স্ট্রাকচারালিজমের মূল কথা। আমি এইবারে ঝটপট এটা যদি বুঝে থাকো তাহলে বাকিগুলো নিয়ে খুব সমস্যা হবে না। প্রথম যে কথাটা উনি বলছেন, মানে কথাগুলো বেসিক কনসেপ্ট, একটা উনি বললেন, এও এক সাংঘাতিক একটা বৈপ্লবিক কথা আলথুসার বললেন, মার্কসিজম মানে কি? মার্কসিজমকে উনি বর্ণনা করছেন, মার্কসিজমকে উনি ডিসক্রাইব করছেন তার একটি অতি বিখ্যাত এবং অতীব বিতর্কিত একটি শব্দ চয়ন তিনি করলেন, মার্কসিজম ইজ থিওরেটিক্যাল অ্যান্টি হিউম্যানিজম। তত্ত্বগতভাবে মার্কসিজম হচ্ছে মানবতাবাদ বিরোধী। যেহেতু অনেকের কাছে শুনলে আঁতকে উঠবে যে মার্কসিজম আবার অ্যান্টি হিউম্যানিজম কী করে হয়, তো মার্কস তো মানুষের কথাই বলেছে, মানুষের দুঃখ দুর্দশা সমাজতন্ত্র সবই তো মানুষ। আলথুসার বলছেন না না, আমার অ্যান্টি হিউম্যানিজম মানে ওই অর্থে মানবতাবাদ না, এখানে অ্যান্টি হিউম্যানিজম মানে হচ্ছে ওই যে মানুষ স্বাধীন, মানুষ সব কিছু করতে পারে, আমি ইচ্ছা মতো কথা বলতে পারি, নো সেই অর্থে অ্যান্টি হিউম্যানিজম মানে একটা খুব প্রতীকী অর্থে অ্যান্টি হিউম্যানিজম। কিন্তু তার আগে উনি অত্যন্ত সচেতন, উনি একটা কথা বলে জুড়ে দিয়েছেন, থিওরেটিক্যাল অ্যান্টি হিউম্যানিজম, তত্ত্বগতভাবে তাত্ত্বিক স্তরে। উনি একবারও বলছেন যে মার্ক্সবাদ হচ্ছে মানবতা বিরোধী দর্শন, তাই একবার বলছেন, থিওরি স্তরে, এই তত্ত্বের স্তরে এটা হচ্ছে ওই যারা মনে করেন যে আমি কথা বলার ব্যাপারে স্বাধীন, আমি সর্বেসর্বা, নো তুমি কেউ নও, মানুষ তুমি হচ্ছে আউট, তুমি কিচ্ছু নও, তোমার কোনো কোনো কিছু নেই, তোমার কোনো ভূমিকাই নেই, তোমার তুমি চালিত হচ্ছ, কতগুলো অদৃশ্য শক্তি তোমাকে চালাচ্ছে, কথা বলার ব্যাপারে স্বাধীন নেই, কর্মের ব্যাপারে কোনো কিছুতেই আমরা স্বাধীন, আমরা একটা ইনভিজিবল স্ট্রাকচারের পার্ট, সেই স্ট্রাকচারটা যেমন দুলছে আমরা সেরকম দুলছি। এই 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 এইটা হচ্ছে আলথুসারের প্রথম কথা, থিওরিটিক্যাল অ্যান্টি হিউম্যানিজম, মানে এইটা হচ্ছে মার্ক্সবাদেরকে উনি বর্ণনা করছেন এইভাবে, এই হচ্ছে স্ট্রাকচারিস্ট। এরপরের যে কথাটা বলছেন সেটা হচ্ছে রিপ্রোডাকশন, এই এই আরেকটা কনসেপ্ট। আলথুসার বলছেন ক্যাপিটালিজম কীভাবে টিকে থাকে, ক্যাপিটালিজম টিকে থাকে সে কন্টিনিউয়াসলি নিজেকে রিপ্রোডিউস করে, কন্টিনিউয়াসলি একটা স্তর থেকে আরেকটা স্তর, একটা স্তর থেকে আরেকটা স্তর, সে নিজেকে বাঁচিয়ে থাকে, বাঁচিয়ে চলে, এটা হচ্ছে রিপ্রোডাকশন। এরপরের যে কথাটা সেটা হচ্ছে মানে এগুলো পাবে আর কি, আলথুসার পড়তে গেলেই আমি কতটা পড়ানো হবে সেটা স্যারেরা বলতে পারেন, মানে আমি শুধু এই 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 কনসেপ্টগুলো মানে আলথুসারের এত ধাঁধার মতো সমস্ত কনসেপ্ট যে এইগুলো না যা মানে পদে পদে এইগুলো ধ্বজক। তারপরেরটা হচ্ছে আলথুসারের ওভার ডিটারমিনেশন,
মানে এটাকে হয়তো ইংরেজি বাংলা করলে অতি নিয়ন্ত্রণবাদ তাই কোনটা মানে দাঁড়াবে, মানে আলতুসার যেটা বলার চেষ্টা করছেন এইবার বললে বুঝতে পারবে, ওই যে প্রথম ঘটনা যেটাকে বলা হতো একটা নির্ধারণবাদী মার্ক্সবাদ, তার পাল্টাটা উনি কীভাবে দিচ্ছেন, উনি বলছেন যে তারা কি মনে করতেন আমাদের ট্রেডিশনাল মার্ক্সিজমে ইকোনমি হচ্ছে বেস সুপারস্ট্রাকচার মাথার উপর, ইকোনমিটা যে হচ্ছে চেঞ্জ হয় সুপারস্ট্রাকচারটা পাল্টে, এই এই তো আমাদের ট্রেডিশন। উনি বলছেন নো, ইকোনমি বা এই বেস এটা আছে, এর ভূমিকা আছে, এটাকে আমরা অস্বীকার করছি না, কিন্তু শেষ পর্যন্ত এটা একটা ভূমিকা থাকবে, কিন্তু যখনই ইতিহাসের কতগুলো ঘটনা ঘটে, সে বিপ্লব হোক প্রতি বিপ্লব হোক যাই হোক, সেখানে সুপারস্ট্রাকচার বা উপরিসঙ্গী সেই কিন্তু আলটিমেটলি কথাটা বললে ভুল হবে, সে বিভিন্ন সময় সে কিন্তু অতি সক্রিয় ভূমিকা পালন করে। আমার ইকোনমিক বেস, তারপর হয়তো একটা ক্রাইসিস হচ্ছে, হঠাৎ দেখা গেল ক্যাপিটালিজম সেই ক্রাইসিস থেকে বেরিয়ে, আমরা ভাবছিলাম যে ক্যাপিটালিজম আর ধরে পড়বে, নো সে ধরে পড়লো না। কেন পড়লো না? তার সুপারস্ট্রাকচারের মধ্যে এমন কতগুলো উপাদান আছে যে সম্পর্কগুলো আমরা যদি বুঝতে পারি তাহলে বুঝতে পারবো কেন ক্যাপিটালিজম পারল, বেঁচে গেল, টিকে গেল। ফ্যাসিজমের উত্থান, ফ্যাসিজম টিকে আছে, মানুষের কনসেন্ট নিয়ে টিকে আছে, কী করে? ফ্যাসিজমটাকে বোঝার চেষ্টা করো ইন টার্মস অফ দ্য রিলেশনস অফ ইটস কম্পোনেন্টস, উপাদানগুলোকে ধরার চেষ্টা করো। যেমন তুমি যখন একটা বাক্যের মানে বোঝার চেষ্টা করছো, কী করে, কেন ওই বাক্যটা তোমার কাছে মিনিংফুল, কারণ ওই শব্দগুলোর মধ্যে সম্পর্কগুলোকে তুমি ঠিক করতে পারছো। ওই সম্পর্কগুলো যদি গুলে গেলো, যে ধরো বাংলা ভাষাটা ভালো জানে না, তার কাছে আমি যদি শব্দটাকে বাক্যটাকে ঘুরিয়ে বলি তার কাছে খুব মানে হবে না, মানে হবে না মানে তার কাছে ওটাও যা না বললেও তাই, কিন্তু যে বাংলা ভাষী সে মনে হয় আপনি এ কী বলছেন, বলে উল্টো একটা কথা, আপনি কি ভাষাটাও ভালো করে জানেন, আপনি বাঙালি তো, এই কথাটা সে বলবে, আপনি বাঙালি তো কেন কথা শুনবেন, কারণ তার যে ভাষার যে জগৎ সেখানে তো ওইভাবে কেউ কথা বলে না, তাই না? তার তার মানে কি তোমার, তুমি তোমার অবচেতন মনে তুমি সম্পর্কগুলো তৈরি করে নিচ্ছ। এই যে আমরা কথা বলছি এটাও খুব বলা দরকার, আলথুসারের মধ্যে স্ট্রাকচারালিজমের মধ্যে এই কনসেপ্ট অফ দ্য আনকনশিয়াস এটা ভীষণ ইম্পর্টেন্ট, আনকনশিয়াস অর্থাৎ কিনা এই যে আমরা কথা বলি, আমরা যে কথোপকথন করছি, এই যে আমি জিজ্ঞেস করছি, আচ্ছা কেউ যদি বলে আমার খুব খিদে পেয়েছে, আচ্ছা আমার খুব খিদে পেয়েছে আমি যদি কথাটা বলি, সেই কথাটা বলার সময় আমরা কি ভেবে ভেবে আগে আমরা বসাতে হবে, ক্রিয়াটা পরে বসাতে হবে, পেয়েছে খিদে আমার পেয়েছে এরকম তো বলবো না, আমি বলবো আমার খিদে পেয়েছে, পেয়েছে খিদে আমার তা পাবো, তাহলে কি আমরা কি ভেবে ভেবে বলছি এগুলো আমার খিদে পেয়েছে, তা তো বলি না, তো কেন বলছি না, কারণ আমরা কিন্তু অভ্যস্ত। অভ্যস্ত কথাটার মানে কি, অভ্যস্ত কথাটার কোনো মানে নেই, অভ্যস্ত মানে হচ্ছে এই আনকনশিয়াসলি ভাষা আমাকে বলে দিচ্ছে এরপরে এটা এরপরে এটা, একটা অ্যান্টেনার মতো রিমোট কন্ট্রোলের মতো সে আমাকে কিন্তু কন্ট্রোল করছে, আমি আমি কিন্তু আমি কনশিয়াস নই, আনকনশিয়াসলি আই এম বিং কন্ট্রোলড বাই দ্য স্ট্রাকচার অফ দ্য ল্যাঙ্গুয়েজ। আমরা ছোটবেলার থেকে বাংলা ভাষায় কথা বলি, আমরা এটা অভ্যস্ত, অন্য কোনো বিদেশি ভাষায় কথা বলতে গেলে আমাদের অসুবিধা, সেখানে ভাবতে হবে কোনটা নাউন কোনটা প্রোনাউন কোনটা অ্যাডজেক্টিভ কোনটা ভার্ব সব পাশাপাশি বলে, এই জায়গাটাকেই আলথুসার ধরার চেষ্টা করছে, যে মার্ক্সিজমের মূল ব্যাপারটাই হচ্ছে এই যে সেন্স অফ দ্য আনকনশিয়াস কন্ট্রোল করছে কোন জিনিসগুলো, রিলেশনসগুলো কী সেগুলোকে তোমার খুঁজে খুঁজে বার করতে, এবং আলটিমেটলি মানে মোদ্দা কথাটা হচ্ছে আলথুসারি ওভারটিটার রিলেশনের যে মূল কথাটা সেটা হচ্ছে যে এই যে টোটালিটি বা সামূহিকতা, এই সামূহিকতাটা তোমাকে কন্ট্রোল করছে আনোয়িংলি, কিন্তু এই টোটালিটিটা এটাও এটাও হচ্ছে একটা শক্ত জিনিস আলথুসারের মধ্যে, এই টোটালিটি তুমি কি দেখতে পাচ্ছ, এই এই টোটালিটিটা কি কংক্রিট, অ্যাবস্ট্রাক্ট, যেমন অ্যাবস্ট্রাক্ট হচ্ছে ভাষা, ভাষার ব্যাকরণ যেমন অ্যাবস্ট্রাক্ট, ভাষার কাঠামো যেমন অ্যাবস্ট্রাক্ট, তেমনি
আমাদের চিন্তার মধ্যেও এই জিনিসগুলো সব অ্যাবস্ট্রাক্ট অ্যাবস্ট্রাক্ট বিষয় প্লে হচ্ছে আমাদের ভিতরে, আমরা এর দ্বারা নিয়ন্ত্রিত, কিন্তু আমরা বুঝছি না যে আমরা নিয়ন্ত্রিত। তুমি নিয়ন্ত্রিত তো তুমি জানো না যে তুমি নিয়ন্ত্রিত। এই এইটা হচ্ছে মানে আরেকটা কনসেপ্ট। আর ফাইনালি একটা কথা আলতুসারে বলছেন, এটা দেখবে আলতুসার পড়তে গেলেই লাগবে, এটা বাংলা করাও চাই বাট বাংলা এটা করার চেষ্টা করেছি, সিমটোম্যাটিক রিডিং। সিমটোম্যাটিক, সিমটম আমরা বলি না, সিমটম মানে কি, মানে লক্ষণ, রাইট? সিমটোম্যাটিক রিডিং এটাকে যদি বলা যেতে পারে, মানে লক্ষণমূলক পাঠ। এই লক্ষণমূলক পাঠ বা সিমটোম্যাটিক রিডিং কথাটা মানে কি, উনি বলছেন এই যে আমরা আমাদের সব ধারণা আছে মার্কস পড়তে গেলে, মার্কসের লেখা পড়তে গেলে, যে মার্কসের একটা সময় তরুণ মার্কস, তার উপরে খুব হেগেলের প্রভাব পড়েছিল, তার উপরে ফায়ারবাখের প্রভাব পড়েছিল, তারপরে সেখান থেকে তিনি বেরিয়ে পরবর্তীকালে মার্কস ক্যাপিটালের রচয়িতা হলেন। আলতুসারের বক্তব্য হচ্ছে যে আসলে মার্কস তার অনেক আগে থাকতে, মানে মোটামুটি 47-46 এরকম সময় উনি বলছেন, 1846-1847 মার্কস হেগেলের প্রভাব থেকে মুক্ত হচ্ছে। এবং মার্কসের লেখার মধ্যে সেই মার্কসই হচ্ছেন প্রকৃত মার্কস, যিনি হেগেল মুক্ত মার্কস। সেই হেগেল মুক্ত মার্কস কেমন মার্কস? যিনি হচ্ছেন একজন স্ট্রাকচারালিস্ট, যিনি ইতিহাসকে পড়েছেন, ইতিহাসকে দেখেছেন, ইতিহাসকে পাঠ করেছেন, ইতিহাসের বিশ্লেষণ করেছেন ইন টার্মস অব টোটালিটি অফ হিস্ট্রি অ্যাজ আ স্ট্রাকচার। এবং ইতিহাসের যে বিভিন্ন কম্পোনেন্ট সেগুলোর মধ্যে উনি সারাক্ষণ সম্পর্ক স্থাপন করার চেষ্টা করেছেন। তিনি ইতিহাসকে কখনোই মানুষের ইতিহাস হিসেবে দেখেন, উনি ইতিহাসকে দেখেছেন কতগুলো সম্পর্কের বিন্যাসে প্রেক্ষাপটে। এই সম্পর্কের বিন্যাস, যেই তুমি সম্পর্কের বিন্যাসকে গুরুত্ব দিচ্ছ, সঙ্গে সঙ্গে আউট হয়ে যাচ্ছে মানুষ, সাবজেক্ট, সম্পর্কটা প্রধান। যেমন এই সেন্টেন্স বলার সময় আমি বললাম, এখানে কিন্তু তখন শব্দগুলো আর প্রধান নয়, শব্দগুলোর কোনো মানে নেই, সম্পর্কটা তোমার কীভাবে তৈরি হচ্ছে তার উপরে নির্ভর করছে শব্দের মান, বাক্যটার মানে। তুমি কী করে সম্পর্কটাকে, ওই চারটে শব্দকে তুমি যদি চার রকমভাবে বলো, অর্ধেক জিনিসের কোনো মানে হবে না, একটার মানে থাকবে। তার মানে কি শব্দের কোনো প্রাধান্য নেই, এখানে মানুষের কোনো প্রাধান্য নেই, বুঝতে পারছ? এটা খুব ফ্যাসিনেটিং জিনিস, কিন্তু খুব জটিল জিনিস, এটা খুব মানে খুব একটা এক্সাইটিং জিনিস কিন্তু খুব জটিল। আমি বললাম না খানিকক্ষণ পরে তাদের মাথা বো করে ঘুরছে, তো সেই জন্যই বলি। আর লাস্ট হচ্ছে এইটা হচ্ছে আলতুসার এই কথাগুলো বলবেন, বা যে এসিমটোম্যাটিক রিডিং, মার্কসের লেখার মধ্যে এই এই সমস্ত লক্ষণ চিহ্ন আছে লেখাগুলো, মানে মার্কসের লেখাকে পড়তে হবে স্ট্রাকচারালি। একটা সেন্টেন্স মার্কসের যখন পড়ছি, পড়ার সময় দেখতে হবে সেন্টেন্সটা দিয়ে মার্কস কী বলতে চাইছে, কী বোঝাতে চাইছে। ইন্ডিভিজুয়ালি মার্কস বলেছেন, মার্কসের কথা সুতরাং তাকে নিয়ে মাথায় তুলে নৃত্য করতে হবে, কিছু এর কোনো মানে নেই। ওই ওই যে বাক্য গঠনটা মার্কস যেভাবে করেছে, সেই বাক্য গঠনের ভেতর থেকে তার মানেটাকে তুলে ধরতে হবে। এবং সেটা যদি দেখা যায় তাহলে দেখা যাবে প্রকৃত মার্কস হচ্ছেন সেই মার্কস যাকে আমরা স্ট্রাকচারালি আমরা করতে পারি। আমি এটা খুব সংক্ষেপে মানে ব্রিফলি বললাম, এই 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 কয়েক ওভার ডিটারমিনেশন, অ্যান্টি হিউম্যানিজম, সিমটোম্যাটিক রিডিং, এইগুলো হচ্ছে আলতুসারের মানে নিজস্ব তার মানে কী বলবো মানে শব্দচয়ন। লাস্ট এইটা হচ্ছে সবচেয়ে সহজ আলতুসারের, মানে তোমাদের ব্যাপারে একটু জিরিয়ে নেওয়া দরকার, সুতরাং এই সহজ দিয়ে আমি শেষ করি। সেটা হচ্ছে কি আলতুসার, এবং যেটা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রছাত্রী হিসেবে তোমাদের কাছে মানে অনেক বেশি মানে আমার মানে গ্রহণযোগ্য মনে হবে, ধরতেও সুবিধা হবে, বোধগম্য হবে। আলতুসার রাষ্ট্র সম্পর্কে কি বলেছে, যেমন গ্রামশিক্ষী দিয়ে শুরু করেছিলাম রাষ্ট্র, তা আলতুসারের রাষ্ট্র সম্পর্কে খুব পরিষ্কার বক্তব্য আছে। এবং এর সঙ্গে সম্পর্কিত হচ্ছে মতাদর্শের প্রশ্ন, স্টেট এবং আইডিওলজি। প্রথম যেটা আলতুসার বলছেন, এই কথা আলতুসারের আগে কেউ বলেন, তিনি বললেন, এবং আলতুসারের এই লেখাগুলো তুলনামূলকভাবে অনেক সহজ, সহজবোধ্য আর কি, ছাত্রছাত্রীরাও পড়ে এটা বুঝতে পারে।
পূর্ণ লেখা যখন পড়তে গেলে মানে দশবার মানে বই বন্ধ করে ঘুরে থাকতে হয় যে কী বলছেন উনি, কিছুই তো মাথায় ঢুকছে না। কিন্তু এটা অনেক সহজ। ফার্স্ট কথা তুই বললেন যে রাষ্ট্রকে আমাদের দুটো মানে উপাদানে ভাইয়ে দেখতে হবে, একটাকে উনি বলছেন স্টেট পাওয়ার, একটাকে উনি বলছেন স্টেট অ্যাপারেটাস। একটা হচ্ছে রাষ্ট্র ক্ষমতা, আরেকটা উনি বলছেন রাষ্ট্রযন্ত্র। এইবার উনি বললেন যে আমাদের একটা প্রচলিত ধারণা আছে, এবং উনি বলছেন যে আমাদের যারা মার্ক্সবাদের প্রতি আস্থাশীল তারা এইভাবেই এটাকে দেখেন, দেখার চেষ্টা করে আর দেখেন যে রাষ্ট্র ক্ষমতা আমি দখল করলাম কেল্লাপথে হয়ে গেল, পুঁজিবাদী রাষ্ট্রকে এক ধাক্কা মারলাম পড়ে গেল ভেঙে গেল, বোমা পিস্তল দিয়ে আমরা ক্ষমতা দখল করে ফেললাম, বেশ কার্যসিদ্ধি কেল্লা হবে। এবং তারপরে পুঁজিবাদী রাষ্ট্র অপসৃত হল, সমাজতান্ত্রিক রাষ্ট্র গড়ে উঠল। আলথুসার বলছেন না বাবা ব্যাপারটা এত সহজ না, আমাদের একটা বিপ্লব করে বলছেন রাশিয়াতেও এটা হয়েছিল, সব দেশেই তা হয়েছে, রাষ্ট্র ক্ষমতাটা তুমি দখল করছো, কিন্তু রাষ্ট্র ক্ষমতা দখল করা মানে তুমি কি রাষ্ট্র যন্ত্রটাকে দখল করতে পেরেছ? এইখানে আসছে স্ট্রাকচারালিজমের প্রয়োগ। এতক্ষণ যেটা ছিল তত্ত্বের স্তরে, এইবার এটা তুমি প্রয়োগ করে দেখাচ্ছে। তুমি বলছেন যে রাষ্ট্র যন্ত্র ব্যাপারটাকে একটু বোঝার দরকার। রাষ্ট্র যন্ত্রকে আপনি দুটো ভাগে ভাগ করেছেন, একটাকে বলছেন দমন পীড়নমূলক রাষ্ট্রযন্ত্র বা রাষ্ট্রযন্ত্রে পীড়নমূলক দমনমূলক উপাদান, এটাকে উনি বলছেন রিপ্রেসিভ স্টেট অ্যাপারেটাস, RSA, রিপ্রেসিভ স্টেট অ্যাপারেটাস, যারা রিপ্রেস করে মানে দমন করে পীড়ন করে, তারা কারা? তারা হচ্ছে পুলিশ, আর্মি, সেনাবাহিনী, এইসব যারা যখন তখন এসে তোমাকে জেলে পুড়ে দেবে, এ করে দেবে, দেখলে ওকে শতহস্ত দূরে দেবে, পুলিশের গাড়ি দেখলে বাবা আমার কাছাকাছি পুলিশের ভ্যান আছে বাবা। তা এগুলো হচ্ছে রিপ্রেসিভ স্টেট অ্যাপারেটাস। আরেকটাকে উনি বলছেন, উনি বলছেন রিপ্রেসিভ স্টেট অ্যাপারেটাসের কোনো সমস্যা নেই, রিপ্রেসিভ স্টেট অ্যাপারেটাস তুমি আগে যারা সব পুলিশের বড় কর্তা টর্তা ছিলেন তুমি এসে ক্ষমতা দখল করে যাও সব ভাবো তুমি সরিয়ে দাও, আর্মির যারা জেনারেল ছিলেন তুমি সব সরিয়ে দাও, সব সব তুমি করে দিয়েছো, রিপ্রেসিভ স্টেট অ্যাপারেটাসে আমি দখল নিয়ে নিলাম। গণ্ডগোল হচ্ছে আরেকটাকে নিয়ে, এটাকে উনি বলছেন আইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাস, ISA। এই ISA বা আইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাস, সঙ্গে ISK আবার তোমরা গুলিয়ে নিল, আইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাস মতাদর্শগত রাষ্ট্রযন্ত্র। এই মতাদর্শগত রাষ্ট্রযন্ত্রের কথা বুঝতে গিয়ে উনি এটাকে রিলেট করছেন স্ট্রাকচারালিজমের সঙ্গে, এবং এখানে অদ্ভুতভাবে উনি প্রয়োগ করছেন গ্রামসিকে। কিন্তু এখানে একটা খুব মজা, যেটা তোমাদের একদম গোড়া আজকে আমি বলেছিলাম, গ্রামসিকে প্রয়োগ করছেন কিন্তু এখানে একটা খুব মজার ব্যাপারও ঘটছে। তোমরা যদি একটু লক্ষ্য করো, এতক্ষণ আমি যা বললাম তোমাদের কাছে এটা নিশ্চয়ই বুঝতে পারছো যে এই প্রশ্নটা তোমাদের করি, গ্রামসি এবং আলথুসার ঘরানাগতভাবে এটা হচ্ছে একেবারে বিপরীত মুখে, কারণ গ্রামসির মধ্যে এই যে হেজিমনি কনসিয়াসনেস এখানে জোরটা কিসের উপরে? চেতনা। আর আলথুসারে কি? চেতনা আউট। ফলে আলথুসার এবং গ্রামসি হচ্ছেন একেবারে পরস্পর বিপরীত। কিন্তু আলথুসার এই জায়গাতে, আলথুসারের লেখার মধ্যে একটা ফুটনোট আছে, সেই ফুটনোটের মধ্যে উনি গ্রামসিকে সাইট করছেন যে এইখানে আমরা গ্রামসির কাছে চিরকৃতজ্ঞ, গ্রামসি আমাদের প্রথম ধরিয়ে দিলেন এই কথাটা, যেটাকে উনি রিলেট করছেন আইডিওলজিক্যাল স্টেপারেটাস। যে এই যে তুমি বিপ্লব হলো, সমাজতান্ত্রিক বিপ্লব হয়ে গেল, তুমি যারা বিপ্লব করলেন
তারা বিপ্লবের পতাকা উড়িয়ে দিলেন এবং তারা রাস্তায় মার্চ করতে নেমে গেলেন যে আমাদের বিপ্লব হয়ে গেছে। এবারে আলতুসার বলছেন, বিপ্লব তো হলো, তুই পুলিশের বড় কর্তাদের শোনালে, আর্মির কর্তাদের শুনিয়ে দিলে, মানুষের মনের দখলটাকে তুই নিতে পেরেছ। চেতনার স্তরে, মতাদর্শের স্তরে, ভাবনার স্তরে, যেটাকে সামগ্রিকভাবে নিয়েছেন আইডিওলজি, এই আইডিওলজিকে তুমি কি দখল করতে পেরেছ? মানুষ কি সমাজতান্ত্রিক বিপ্লবকে মনে প্রাণে গ্রহণ করল? তার কোনো প্রমাণ পেয়েছ? মানুষ তোমার সঙ্গে হয়তো মার্চ করছে, হাত মেলাচ্ছে, পা মেলাচ্ছে, সত্যি কি মানুষ এই বিপ্লব, এই আদর্শের প্রতি তাদের দায়, তারা দায়বদ্ধ? এই ব্যাপারে তুমি নিশ্চিত? তার কোনো প্রমাণ আছে? নেই, কোনো প্রমাণ নেই। তুমি কি মানুষকে গিয়ে গিয়ে জিজ্ঞাসা করো, আপনি কি সমাজতন্ত্রের প্রতি দায়বদ্ধ? সে তোমাকে বলে, হ্যাঁ আমি দায়বদ্ধ, ঠিক আছে আপনি জানেন, আপনি আসুন, আমি আমরা সবাই দায়বদ্ধ। তাহলে তার মানে কি? আইডিওলজির এই আইডিওলজি বা মতাদর্শ, যে স্টেট, তার যে অ্যাপারেটাস, এটা কিন্তু অরাষ্ট্রীয়, এখানে রাষ্ট্রের কোনো ভূমিকা নেই। কিন্তু এটা দীর্ঘদিন ধরে, বহু বছর ধরে, বহু যুগ ধরে মানুষের চেতনার গভীরে এটা রয়ে গেছে। এবং এই যে আইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাস, এর যে কাঠামোটা, এই কাঠামোটাকে তোমার আগে বুঝতে হবে। এই কাঠামোর উপাদানগুলো কি বুঝতে হবে? সেই কাঠামোর উপাদানগুলোর মধ্যে সম্পর্কটাকে তোমাকে তৈরি করতে হবে। তাহলেই তুমি বুঝতে পারবে আইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাস। এবং এই আইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাসে একটা স্বাতন্ত্র্য আছে, একটা স্বতন্ত্র অস্তিত্ব আছে, যেটাকে তুমি ওই বিপ্লব করে তুমি তার দখল নিতে পারবে না। বিপ্লব করে তুমি রাষ্ট্রযন্ত্রের দখল নিচ্ছ, রাষ্ট্রযন্ত্রের একটা পার্টের দখল নিচ্ছ। তা আইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাসের যে উপাদানটা, সেটা কিন্তু তুমি দখল, সে তোমার ধরাছোঁয়ার বাইরে। তার একটা স্বতন্ত্র অস্তিত্ব আছে, সেই অস্তিত্বকে স্বীকার করতে হবে। তার একটা নিজস্ব স্ট্রাকচার আছে, সেটাকে তোমার ধরতে হবে। সেই আইডিওলজিক্যাল যে স্টেট অ্যাপারেটাস, সে কিন্তু তার মতো করে সে চলবে। এবং এমনটা হতেই পারে, যেটা পৃথিবীর ইতিহাসে একাধিকবার ঘটেছে, যে একটা সমাজতান্ত্রিক বিপ্লব হলো, কিছুদিন পর দেখা গেল সেই সমাজতান্ত্রিক বিপ্লব উচ্ছেদ হলো এবং মানুষ তার কোনো প্রতিবাদ করল না। কেন করল না? কারণ ওই আইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাসের যে স্ট্রাকচারটা তুমি কখনো ধরার চেষ্টা করো, তুমি ধরেই নিয়েছো বিপ্লব হলো, স্টেট পাওয়ার দখল করেছি, মানুষের মনে তো আমি দখল নিয়ে, মানুষ আমাদের প্রতি সবাই তারা দায়বদ্ধ, এটা স্বীকার করি। এইটে বলে এইবার যেটা আলতুসার এটা বলে আমি শেষ করছি, সেটা হচ্ছে এই আই